আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আপনারা সকলে জানেন আগামী 24 আগস্ট বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, আর সেই সিরিজের জন্য দুই দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওটিতে দেখব স্কোয়াডে কারা সুযোগ পাচ্ছেন, বিস্তারিত দেখতে থাকুন। বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত টি টোয়েন্টি স্কোয়াডে নেই আসন্ন বিশ্বকাপ দলের কোনো সদস্য। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে অনেকটা অভিন্ন কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল কিউইদের। কেন উইলিয়ামসনরা সেই সুযোগ কাজে লাগানোয় অবাক বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিগো। আইপিএলের জন্য কিউইদের অনেক ক্রিকেটারই বাংলাদেশ সফর থেকে অব্যাহতি নিয়েছেন। তবে আইপিএলে খেলবেন না কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে আছেন এমন একজন ক্রিকেটারও আসবেন না বাংলাদেশ সফরে। ডোমিঙ্গো বেশ অবাক নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে। যদিও কিউইদেরকে হালকাভাবে দেখতে নারাজ তিনি, ডোমিঙ্গোর ভাষায় নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি, তবে নিউজিল্যান্ড এখন প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে, তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে, তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না, এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো। যাই হোক দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এমন স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসলে অস্ট্রেলিয়ার মহত্তই বেহাল দশা হবে কি নিউজিল্যান্ড ক্রিকেটারদের, কি মনে হয় আপনার জানাবেন কমেন্ট বক্সে। এদিকে রাসেল ডোমিঙ্গো বলছেন, আমরা দেশের মাটিতে খেলছি, ভালো খেলছি, আমরা অনুভব করি নিউজিল্যান্ডকে হারাতে পারবো, তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি। এসব সিরিজ থেকে যে কোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে, ক্রিকেটে আত্মবিশ্বাসটা খুবই জরুরি। জানি টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখন অনেক বিভাগে উন্নতি করার আছে। এদিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকতে পারেন সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফুদ্দিন, শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। দর্শক, স্কোয়াডটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।